নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আবার স্বাগত জানাই। আজকের ব্লগটা বাজার থেকে শুরু করলাম। এতদিন বিয়ে হয়েছে, বাট মিস্টার আমার এখানে এলে আমাকে নিয়ে একদিনও কোথাও যায়নি। তো আমি বললাম অ্যাটলিস্ট আমার বাড়ির সামনের বাজারে তো চল। তো কিন্তু যেতেও না, যাওয়াটা হয়েছে অ্যাকচুয়াল আমার এক ভাইজি, একমাত্র ভাইজি, ওকে দেখতে যাব। তো প্রথমে কিছু ও তার জন্য কিছু খেলনা নিতে এসেছি। তো এই যেটা ঘোরালো কাকুটা, দোকান কাকুটা, তো ওইটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটার একটা লেস ছিঁড়ে গেছিল, তো সেই জন্য ওটা নিলাম না। আর মিস্টারের এই গণেশটা খুব পছন্দ হয়েছে। দম দে, এই যে পিছনটা দিয়ে বাজবে, দিয়ে দমটা। না না, হাত ধরে সমস্যা আছে, মানে একটা তুলেই রাখবে। আগের যে গণেশটা নিয়েছিলাম তার একটা হাত নড়ছে না, তো ওরকম সাইজে যতগুলো গণেশ আছে সবারই ওই একই ধরনের, হয়তো ওটাই ওই রমি, কিন্তু তার থেকে মিস্টারের ওটা পছন্দ হলো না, বললে একটু বড় দেখাও, তো এটাই নিলাম। তারপরে মিস্টার ফিরে গেল তার ছোটোবেলায়, সে রাবিক্স কিউবগুলো নিয়ে সে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে। কিন্তু আসার পথে আমি তো ঘুগনি পকোড়া না খেয়ে আসার মেয়ে মোটেই নয়, কারণ এই দোকানগুলোতে আমি কলেজ লাইফ থেকে খেয়ে আসি, তো বহুদিন আমি খাইনি, তো কিছুতেই ঘুগনি খাবে না, কিন্তু খেতেই হবে আমার সাথে যখন গেছে আবার সন্ধেবেলা। তো কিন্তু সত্যি ভীষণ ইয়াম্মি এখানের পকোড়া আর ঘুগনি একদম। তো মিস্টার খাওয়ার পরে বলছে, না না খুব সুন্দর রে। তো এই কাকুর দোকানটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমাদের কলেজ লাইফও শুরু, আর তবে থেকেই খাওয়া দাওয়া চলছে আমাদের। তো এই যে তারপরে কাকিমার কাছে থেকে ফুচকা নিয়ে বাড়ি আসার পালা, কিন্তু তারপরে কাকিমা এমন আলুটা মাখিয়েছে ঝাল ঝাল করে, মনে হচ্ছে আমি দুটো না খেলে মনে হয় আমার শান্তি হবে না। কিন্তু জানেন তো আমি না এমন খাওয়াতে মানে মশগুল হয়ে গেছি, ভুলেই গেছি যে মিস্টার বলে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আমার কাছে, তাকে অন্তত একটা বোধহয় অফার করা উচিত যে খাচ্ছি বলে, কিন্তু আমি ভুলেই গেছি ওকে দিতে। তারপরে এই যে বাড়ি চলে এলাম সব কিছু কেনাকাটা করার পর, তারপরে দেখতে যাব এই যে আমার পুচকে ভাইজিকে। তো আমার একমাত্র এক কিউটি পায় একটা ভাইজি, আর খুব কিউট হয়েছে, আর শরীরটা না ওর একটু ভালো ছিল না, ওই জন্য একটু চুপচাপ ছিল, ঘুমিয়েছিল যে আমরা গেছি, তার কিছুক্ষণ পরেই উঠে পড়লো। তো ওর পিসাবাবু এইগুলো ওর জন্য নিয়ে গেছে, তো তো দেখুন ও এগুলো পাওয়ার পরে কতটা খুশি হয়েছে একটু পরেই দেখতে পাবেন। কলি যায় তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারি, জীবনের চেয়ে আলো দামি, রূপ কথা তুই তো আমারি, জীবনের চেয়ে আলো। কে দেখার পরে বাড়ি চলে এসেছি, এসে যে আমি আর শানি বসে পড়েছি একটু কাটাকুটি করতে, বাকি সাঙ্গপাঙ্গদের এখনো দেখা সাক্ষাৎ নেই, ওনারাও হাজির হয়ে যাবেন এক্ষুনি। তো তো দেখুন কি বলছি, আমি নিজেও জানি না, তখন এই বলতে বলতেই সব হাজির, বাপ রে বাপ, সব এন্ট্রি দেখেছেন, গ্র্যান্ড এন্ট্রি। এই যে বোন, আমি, ভাই, সব ভাইরা মিলে সবাই মিলে ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, আসলে সবাই মিলে কাজ করার মজা একটু আলাদা, আশা করি আপনাদের সেটা খুব ভালোই লাগছে। বোন আসেনি বলে ওরা তখন খাওয়াটা শুরু করেনি, তো তারপরে শুনলাম যে বোনের শরীর খারাপ, ও আজকে আসবে না, ওর শরীরটা খুব খারাপ করছে, তো সেই জন্য ওরা নিজেরা নিজেরা তখন শেয়ার করে খেয়ে নিচ্ছে, কি সুন্দর সবাই মিলে। দিদি তার দুদিকে দুটা
চাঙ্গো পাঙ্গুলিয়ে বসছে, তাদেরকে খাইয়ে দিচ্ছে মম দিদি। আমাকে কিন্তু দেয়নি একটা, রেডি না আমি খাবো। এই যে আমাদের কি আসছে জিজুকে নিয়ে, জিজু এই জিজুর ফার্স্ট এন্ট্রি আমাদের নতুন রান্না। এটা একটা নতুন মশলা, এই যে একটা রান্না বান্না শুরু হয়ে গেছে সবাই মিলে। ওইদিকে চলছে হচ্ছে মাংসের জন্য মশলা কষা, আর এইদিকে বসেছে রাইস গুলোকে সেদ্ধ করা হবে সেই জন্য চালটা, সেটাই আমি উঁকি মেরে দেখছিলাম। তো কাকিমা এদিকে সব রেডি করছেন, আর চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এইদিকে চলছে রান্না বান্না, আর এইদিকে বসেছে গানের আসর, ভাই বোন এমনকি আমাকেও বললো গান করতে, কিন্তু আমি তো নারাজ গান না করার জন্য। তো চলুন দেখে নিন। তো চলুন আজকের মেনুটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিই। তো আজকে হয়েছে আমাদের ফ্রায়েড রাইস, আর এখানে কাটা আছে স্যালাড, আর হয়েছে এই যে চিকেন, মানে গ্রেভি, একটু গ্রেভি চিকেন হয়েছে এটাই, আর তার সাথে হয়েছে, আর হয়েছে এই যে পাঁপড় ভাজা, এটাই আমাদের আজকে রাত্রের মেনু। বোন দিচ্ছে রাইস বাড়ছে, এই যে তার জিজুর থালি, আর বলা হয়নি আমাদের মেনুতে না এই যে ফ্রেঞ্চ আলু ফ্রাইও ছিল, ভুলে গেছি। তো এবার চলুন আমি বেড়ে নিই চিকেনটা সবার জন্য। সবাই খেতে বসে গেছে এখানে, এখানে বসেছে কাকু, তারপরে বসেছে গুবলু, তারপরে ভাই, আর এখানে ছোট বাবু আমাদের, আর এখানে এই যে আমাদের। আর সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তো তেমন এই একসাথে মিলেমিশে কত আনন্দ করতে করতে ভাই বোনের সাথে আস্তে আস্তে দিনগুলো খুব চলে যাচ্ছে। এবার বাড়ি সেখানে যাওয়ার পালা আমার, তো আশীর্বাদ করবেন আপনারা যেন আমরা যেন ভাই বোনের সম্পর্কগুলো আমাদের সারা জীবন এমন অটুট থাকে। আর আজকের ব্লগটা এতটুকুই, টাটা, গুড নাইট।